খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। যেমনটা আশা করা হয়েছিল তেমনটাই ঘটল। বিহারে আস্থা ভোট জিতে নিলেন নীতিশ কুমার। এবার এনডিএ সঙ্গে মিলে নীতিশ ফের একবার বিহারের মুখ্যমন্ত্রী পদে বসছেন। সোমবারে আস্থা ভোটে নীতিশদের পক্ষে পড়েছে 129টা ভোট। আরজেডি পক্ষকে ধাক্কা দিয়ে ইন্ডি জোটের সঙ্গ ছেড়ে বিহারে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ হাত ধরে সরকার গঠন করলেন নীতিশ কুমার। আগেই নিয়েছিলেন বিহারে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ। এবার নীতিশ কুমার দিলেন আস্থা ভোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ। আস্থা ভোটের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে নীতিশ বলেন, আমি ওদের সম্মান দিয়েছি, তবে দুঃখ পেয়েছি যখন জানতে পেরেছি ওদের দুর্নীতিগুলো। এরপরই নীতিশ বলেন, আমি সবটার তদন্ত করব, টাকা আয় করছেন ওরা। এদিকে ধনী ভোটে শেষমেশ বিহারে আস্থা ভোট জিতে নিলেন নীতিশ কুমারের এনডিএ জোট। আস্থা ভোটে ভাষণ দেওয়ার সময় নীতিশ কুমার বলেন, বিহারে লালু রাবড়ি সরকারের তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, আরজেডির আমলে বিহারে সবথেকে বেশি মুসলিমদের কথা বলা হয়েছে আর সবথেকে বেশি দাঙ্গা হয়েছে। নীতিশ কুমারের দিনের বক্তব্যকে এনডি জোটকে নিয়েও সমালোচনা সুর বাঁধেন। তিনি বলেন, সকলকে এক করতে চেয়েছিলাম, শেষে কি হলো দেখুন। দলবদল নিয়ে নীতিশ বলেন, আমি আমার পুরনো জায়গায় এসেছি, আর জায়গা বদল করব না। এদিকে আস্থা ভোটের সময় বিরোধীরা বেরিয়ে যান সভাকক্ষ থেকে, ফলে প্রায় বিরোধী শূন্য বিহার বিধানসভায় আস্থা ভোটে জিতলেন নীতিশ কুমার। এদিনে আস্থা ভোটে নীতিশ কুমার আরজেডিকে দুষলেন, বলেন, আপনারা নিয়েছিলেন শিক্ষা দপ্তর আর সেখানে নিয়োগ হচ্ছিল যখন জেডিইউর আওতায় ছিল, আর তার ক্রেডিট নিচ্ছিলেন আপনারা। উল্লেখ্য, প্রাক্তন জোটসঙ্গী আরজেডিকে তার করে এদিন ভাষণে একের পর এক তোপ দাগেন নীতিশ কুমার।